মেহেরপুরে গমের ব্লাস্ট রোগের কারণে গম আবাদে আগ্রহ হারিয়ে ফেলেছে কৃষক দশ বারো বছর আগেও মেহেরপুরে বিশ থেকে পঁচিশ হাজার হেক্টর জমিতে গম চাষ হতো ব্লাস্ট রোগের কারণে গত কয়েক বছরে গমের আবাদ দুই থেকে তিন হাজার হেক্টরে নেমে এসেছে গত বছর ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব কমতে শুরু করে এ বছর ইতোমধ্যে গম কাটা ও মাড়াই করা শুরু করেছেন কৃষক এবছর বিঘায় পনেরো থেকে আঠারো মন পর্যন্ত গমের ফলন পাওয়া গেছে

আগামীতে এ অঞ্চলে গম চাষের পরিধি আরও বাড়বে বলে মনে করছে কৃষি বিভাগ কৃষকরা কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শে বিভিন্ন ধরনের রোগনাশক ব্যবহার করার ফলে বিশেষ করে নাটি রোগ ব্যবহার করেছে যার ফলে তারা ভালো ফলন পেয়েছে গত কয়েক বছর গমের যে ফলনশীলতা ছিল না সেটাকে কাটিয়ে এবার তারা বাদ ফলন পেয়েছে এবছর সাত হাজার পাঁচশো হেক্টর জমিতে গম চাষ হয়েছে হিসেব দিয়েছে কৃষি বিভাগ মেহেরপুর থেকে গোলা মোস্তফা ক্যানেলায়